শাকিব খানের সিনেমা প্রিয় তোমার প্রথম ঝলক দেখালো নেট দুনিয়ায়। গত বছর খুব একটা ভালো না গেলেও এবছর মুক্তিপ্রাপ্ত ছবি লিডার আমি বাংলাদেশ দিয়ে বাজিমাত করেছেন হলিউডের সুপারস্টার শাকিব খান। এরই মধ্যে প্রিয়তমা নামের একটি সিনেমার ঘোষণা আসে। হিমেল আশরাফ পরিচালিত এই ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইদিকা পাল। 10 মে এসেছে এই সিনেমার প্রথম পোস্টার। ছবিতে দেখা যাচ্ছে লম্বা চুল পেছনে ঝুটি করা বিষণ্ণ চেহারায় ঠোঁটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন সুপারস্টার শাকিব খান। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন যাত্রা শুরু, সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন প্রিয়তমা ঈদুল আজহা। সেই পোস্টার সামনে আসতেই শাকিব খানের প্রশংসা করছেন অনেকে, আবার জানাচ্ছেন শুভকামনা। জানা গেছে প্রিয়তমা ছবিটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টানা 1 মাস ছবিটির শুটিং করবেন শাকিব খান। নির্মাতা হিমেল আশরাফ জানান প্রিয়তমায় নতুন ভাবে হাজির হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন শাকিব খান, পরিবর্তন এনেছেন নিজের লুকেও। অপরিপাটি অগোছালো লুকের একটি চরিত্র থাকবে, এই কারণে শাকিব খান ভাই ওজন কমিয়েছেন। চরিত্র ও ছবির গল্প ডিমান্ড করে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে। ভার্সেটাইল মিডিয়ার এরশাদ আদনান প্রযোজিত প্রিয়তমার কাহিনী প্রয়াত ফারুক হোসেনের, যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে। তো শাকিব খানের নতুন ছবির পোস্টার দেখে আপনি কি ভাবছেন কমেন্ট করে জানাতে পারেন, বা আপনার কাছে পোস্টারটি কেমন লেগেছে। তো বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।